চলে আসলাম আর একটা ভর্তার রেসিপি নিয়ে। মোর্শেদা কুকিং হাউস থেকে আমি মোর্শেদা। আমার আজকের ভর্তা হচ্ছে ঢেঁড়সের ভর্তা। চুলার উপর কড়াইতে প্রথমে 2 চামচ সরিষার তেল দিয়ে শুকনো মরিচ 3টা ভেজে তুলে নিব। এখানে আমি 200 গ্রাম ঢেঁড়স এভাবে 3 টুকরা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। এর সাথে 2টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব। ঢেঁড়স আর কাঁচামরিচ লো টু মিডিয়াম হিটে 4-5 মিনিট নরম করে ভেজে নিব। বেশি ভেজে নিব না, কারণ ঢেঁড়সে প্রচুর আয়রন আছে, এর পুষ্টিগুণ যাতে বজায় থাকে সেভাবে ভেজে নিব। কালার এরকম হয়ে গেলে চুলা বন্ধ করে দিব। ভর্তা করার জন্য একটা পাত্রে আমি শুকনো মরিচ ও 2টা মাঝারি সাইজের কুচি করা পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে চটকে নিব। এরপর ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তারপর দিব 1 চামচ সরিষার তেল। তৈরি হয়ে গেল আমার ঢেঁড়সের ভর্তা। সবাই তো ঢেঁড়সের ভর্তা খেয়েছেন, এভাবে করে খেয়ে দেখবেন, সঙ্গে সঙ্গে আমার কথা মনে পড়বে। আল্লাহ হাফেজ।